আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসায় আছি। এটি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইয়ের কবর। এই কবরের সামনে বড় টাইলস লাগানো যেটি কবর দেখা যাচ্ছে, এটি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইয়ের কবর। এখানে অনেক মানুষ আসতেছেন এবং তাদের জন্য দোয়া করতেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইকে সারা বিশ্বের মানুষ চিনে, কিন্তু তার কবরটা কিন্তু শান শওকতের সাথে কোনোভাবে বাঁধানো নেই। কিন্তু আমাদের দেশে এরকম অনেক ব্যক্তি আছে, মান্যগণ্য জঘন্য ব্যক্তি, যাদের কবর ইট বালি সিমেন্ট দিয়ে বানিয়ে বড় বড় পীর সাব দাবি করা হয়। আল্লাহ আমাদের এই সব জিনিস বোঝার তৌফিক দান করেন। আমিন।